রুটি না দিন অনেক হয়ে গেছে খায় মনটা কেন আনচান করছে রুটি খাওয়ার জন্য তো বেলা বাজে বারোটা বারোটাতে একেবারে রুটির পানি চড়িয়ে দেওয়া হয়েছে একদম টকবক করে ফুটছে এটা অনেকক্ষণ ধরে আর অনেকক্ষণ ধরে ফোটানোর কারণ হচ্ছে আজকে রুটিটা হবে স্পেশাল এটা কিন্তু গমের ময়দার রুটি হবে না এটা হবে চালের গুড়ির রুটি তো এই যে পানিটা অনেকক্ষণ ফুটানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে আর এই রুটি দিয়ে খাওয়া হবে স্পেশাল হচ্ছে দেখেন হাঁসের মাংস একদম হাঁস কেটে বেচে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর হাঁসটাতে যে আজকে তেল ছিল না কি আর বলবো তো এই যে একদম তেল আলা একটা পাতিহাঁস কাটা হয়েছে এই হাঁসের মাংস দিয়ে আজকে চাউলের একটা রুটি হবে তাও একেবারে ইফতার স্পেশাল তো বেলা বারোটাতেই হচ্ছে রুটিটা রাশেদাপা বানিয়ে দিয়ে যাচ্ছে কারণ যেহেতু রাশে চলে যাবে সে দুইটার মধ্যে চলে যায় তো তাকে হচ্ছে এই রুটিটা এখনই বানিয়ে দিতে হবে তবে এখনই কিন্তু আমরা সেকে নিব না আমরা এমনভাবে রাখবো যেন হচ্ছে গরম গরম আমি ইফতারের সময় খেতে পারি তো চাউলের আটা রুটি কিন্তু আবার সবাই বানাতে পারেন এটার একটা সিস্টেম আছে এই চাউলের আটার সাথে কিন্তু একটু গমের আটা মিক্স করতে হয় তো এখানে পানি কিন্তু পরিমাণ মতো ফুটিয়ে এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে তারপর এখানে প্রায় দেড় কাপের মতো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে চালের আটা আর দিয়ে দেওয়া হয়েছে প্রায় হাফ কাপেরও একটু কম গমের ময়দা ব্যাস এই দুইটা দিয়ে জালটা হচ্ছে কিছুক্ষণ দেখেন একটু এইভাবে ফুটানো হয়েছে ফুটালে কিন্তু হচ্ছে এই চালের আটাটা সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হলে কিন্তু সেই আটার রুটিটা অনেক বেশি দারুণ হয় তারপরে কিন্তু জালটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে গেলে মিনিটের মতো তারপরে চুলাটা বন্ধ দিয়ে দিয়েছে ব্যাস চাউলের আটার একদম ডো কিন্তু পারফেক্ট হয়ে যায় তো চাউলের আটার সাথে একটু গমের ময়দা মিক্স করে দিয়ে এভাবে রুটি বানাবেন একদম রুটিটা পারফেক্ট হবে আর রুটিটা গরম গরম খেতে যা মজা না আর এটা যদি স্পেশালি হাঁসের মাংসতে খাওয়া হয় তাহলে তো কথাই না আমাদের উত্তরবঙ্গে কিন্তু একদম ফেমাস খাবারই হচ্ছে এটা একেবারে চাউলের আটার রুটি হবে আর হবে হচ্ছে হাঁসের মাংস ব্যাস আর কি লাগে তো রাশে দাপা হচ্ছে আবার আমার একটা বারে মানে রুটি বানাতে সে এক্সপার্ট রুটিতে যদি টেন অন মানে টেন দেওয়া যায় তাও ভুল হবে রাশেদাপা এত বেশি এক্সপার্ট সে যে এত দ্রুত রুটি বানার এত সুন্দর করে রুটি বানায় প্রত্যেকটা রুটির মাপ মানে একই সমান হয় আমি বুঝি না কীভাবে হয় আমি সব রান্না বান্না পারি কিন্তু রুটিটাতে যে আমি একটু ঠেকে যাই তো যাই হোক একটা রুটি আগে প্রথমে একটু ভাজা হলে রুটিটা একটু বড় হয়েছিল তো ওইটা হচ্ছে আমার ছেলে খাবে ছেলের জন্য একটু মুরগির মাংস ছিল তো সেই মুরগির মাংস ওভেনে গরম দিয়ে এখন ছেলেকে খাওয়াবো আর ওইদিকে রাশেদাপা সব রুটিগুলো কিন্তু হাফ সেঁকা দিয়ে আমার জন্য রেখে গেছে আমি একেবারে সবার শেষে রান্না করবো তো আগে রান্না করবো হচ্ছে একদম হাঁসের মাংস যেহেতু হাঁসের মাংসটা কেটে বেঁচে ধুয়ে রাখা হয়ে গেছে আমি প্রায় এটা দুইটার দিকে হচ্ছে রান্নাটা চড়িয়ে দিয়েছি কারণ বেশিক্ষণ রাখলে সেটা আবার ভালো লাগবে না তো হাঁসের মাংসটা আবার যেভাবে আমি রান্না করি এটা কিন্তু একদম বেস্ট হয় আর এই পাতে হাঁসের মাংস এইভাবে রান্না করলে কি আর বলবো কেউ বুঝতেই পারবে না যেটা হাঁসের মাংস আমার বর্ত সারাক্ষণ বলে যেটা হাঁস খেলাম না খাসি খেলাম না মুরগি খেলাম কিছুই বুঝে না মানে কোনো গন্ধ থাকে না বাট অনেক টেস্ট হয় প্রথমে দেখেন একদম সরিষার তেল দিয়ে এনেছি পরিমাণ মতো কতগুলো পেঁয়াজ একটু ভাজলাম সাথে কয়েকটা ছিল হচ্ছে কাঁচা মরিচ তারপর একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দিয়ে দিলাম একটা হচ্ছে একদম কালো এলাচ তারপর এলাচে কতগুলো এলাচ তারপর দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিব চার পাঁচটা আর সবার শেষে দিয়ে হচ্ছে যে গোলমরিচ এই মশলাগুলো কিন্তু মাস্ট দিতেই হবে ঘাসের মাংসে কিন্তু একটু মশলাটা বেশি লাগে তো পেঁয়াজ তো কিছুক্ষণ মোটামুটি ভাজা হয়ে গেছে লাইট ব্রাউন কালার তারপর এখানে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছে আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর সবচাইতে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে এই মশলাটার কারণেই এই রান্নাটা বেস্ট হবে আর এই মশলাটা হচ্ছে পোড়া রসুন আর হচ্ছে পোড়া মরিচের পেস্ট আমি কিন্তু অনেকবার ভিডিওতে দেখিয়েছি তো সেই মশলাটা আমার কড়াই ছিল এই মশলাটা আমি দিয়ে দিয়েছি প্রায় একটা চামচের বেশি আর ওই কারণে কিন্তু আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি ব্যাস সব মশলা কিন্তু একদম ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম মানে এই ঝোলটা দিয়ে হচ্ছে মশলাটা আরো কিছুক্ষণ কষাবো আর এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই হচ্ছে হলুদের গুঁড়া আমরা যা যা দিই তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দেবো আর হচ্ছে জিরার গুঁড়া দেবো এখানে আর এখন অন্য কোনো কিছু দেবো না সবার শেষে দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা গরম মশলা কাঁচা তো মাংসগুলো এখন দিয়ে দেবো সব মাংসগুলো একে একে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু সামান্য গরম পানি দিয়ে এটা হচ্ছে কষাতে দিয়ে দেবো ফাইনালি যখন এটা কষানো হয়ে যাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপরে কিন্তু আমি এখানে আরও দুইটা জিনিস অ্যাড করব যে দুইটা জিনিস কি আর বলবো আমার হাঁসের আজকের মাংসকে মানে অনেক গুণে বেশি লোভনীয় করে দিয়েছে তো এই যে ফাইনালি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা ঢাকনাটা খুলেছি আর এর মধ্যে কিন্তু একদম খুব সুন্দরভাবে মশলাগুলো একদম কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে এখন একটা জাল দিয়ে এটা কষানো চলছে আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে প্রায় দেড় চা চামচার মতো ভাজা গরম মশলার গুঁড়া আমি এই গরম মশলার গুঁড়াটা কিন্তু হচ্ছে একদম বাসাতে বানাই টেস্টটা বেশি দারুণ আসে তারপরে দিয়ে দিয়েছি আলু আমি কিন্তু হাঁসে খুব একটা আলু দিই না বছরে হয়তো একবার দুইবার মনে চাইলে আলু দিই যেহেতু আজকে একটা রুটি দিয়ে খাওয়া হবে তো সেই কারণে আলু দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কতগুলো জাস্ত রসুন রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপরে দুই তিন কোয়া হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এটা ধুয়ে রেখেছি অনেকক্ষণ ধরে তারপরে এই রসুনটা দিয়েছি গ্যাস রসুন আর আলু দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন দুই থেকে তিন মিনিটের মতো আর একটু জোরে একদম তেল ভাসা করে এটা কষালাম কষানোর পরে একদম ফাইনাল এখন এটা গরম পানিতে একটা ঝোল দিয়ে দেবো এই ঝোলের মধ্যে মাংসটা প্রপারভাবে একদম সিদ্ধ হয়ে যাবে আর এই রসুন আর আলুটাও কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে ব্যাস একবারে মাংসটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কীরকম হয়েছে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা বেশি লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু এর চেয়ে তো অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে হাঁসের মাংস আলুগুলা যা মজা লেগেছে না আলু মানে কোনটা থেকে কোনটা বলবো আলু মুখে দিচ্ছে তো আলু মজা লাগছে তারপর রসুন দিচ্ছে তো মানে রসুন আমার মেয়েও খাচ্ছে আমার মেয়েও বলছে রসুনটা দারুণ হয়েছে আর ঝোলের কথা কি আর বলবো যাক অনেক দারুণ হয়েছে মাংসটা এটা না খেলে মানে কেউ বুঝবে না আর এই যে দিকে দেখেন এভাবে হাফ শেখা দিয়ে রুটিগুলো রেখে গেছিল এখন ফাইনালি এখন এটা আমি ভাজবো প্রায় ইফতারের পনেরো থেকে বিশ মিনিট আগে আমি চলে এসেছি এখন এই রুটিগুলো ভেজে একদম গরম গরম খাওয়া হবে তো চাউলের আটা রুটি দেখলেন তো কি সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠেছে ফুলকো ফুলকো রুটি একটু সময় না খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তো অনেকদিন পরে এভাবে হচ্ছে একদম চাউলের একটা রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়া হচ্ছে আর এটা আমার কাছে ইফতারের জন্য আজকে দারুণ হয়েছে ইফতারে আসলে রেগুলার কি রান্না রান্না এটা একটা বিষয় হয়ে গেছে তো তো এরকম ঘুরিয়ে করলে ভালো লাগে এই খাবার দাবার সব রেডি করে নিয়েছি ইফতারের এখন আমাদের তিনজনের খাবার সার্ভ করেছি আমি আর আমার দুই ছেলে মেয়ে আমার বরমশায় আসতে একটু দেরি হবে সে বলল যে হয়তো বা ইফতার করার দশ থেকে পনেরো মিনিট পরে হয়তো বা সে আসবে মানে সে গাড়িতে আছে দেরি হবে তো এদিকে আমরা তিনজন খেতে লেগে লেগে আর খাওয়ার মাঝখানে কিন্তু সে চলে এসেছিল তো যে আমার ছেলে দেখেন মাসাল্লাহ সে এখন এক একা খাওয়া শিখে গেছে ইফতারের সুবাদে কিন্তু তাকে এখন এক একা খাবার খেতে দেওয়া হচ্ছে আর সে অনেকটাই খাবার খাওয়া শিখে গেছে সে আজকে একটা রুটি ফুললি এভাবে মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে সে খেয়েছে একা একা আমরা তো সবাই অনেক খুশি আর এই যে আমাদের খাবার শেষ হতে না হতে আমার বর্মশাই চলে এসেছে সেও এসে খেয়ে অনেক মজা পেয়েছে স্পেশালি তার হাঁসের মাংস খুবই পছন্দ আর সে তো আমাকে বরাবরই বলে যে তুমি যে কিভাবে হাঁস রান্না করো এটা অন্য কেউ কেন রান্না করতে পারে না তো যাই হোক রেসিপিটা আজকে আমি শেয়ার করে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা স্পেশালি হাঁসের মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে